প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাস উপস্থাপনায় আমি সুব্রত কুমার দেবনাথ, প্রভাষক অর্থনীতি বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজ অর্থনীতি বিষয়ের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর মাত্রাগত উৎপাদন নিয়ে আলোচনা করব। তোমরা জানো আমি উৎপাদনের যে অধ্যায়, এই অধ্যায়গুলো নিয়েই কিন্তু আমি ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। আজকে মাত্রাগত উৎপাদন আলোচনা শেষে আমরা চারটি বিষয় সম্পর্কে জানতে পারবো। এক, মাত্রাগত উৎপাদন কি এটা আলোচনা করতে পারবো। দুই, ক্রমূল হ্রাসমান প্রান্তিক মাত্রাগত উৎপাদন আলোচনা করতে পারবো। ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন আলোচনা করতে পারবো। এবং সর্বশেষ সমানুপাতিক মাত্রাগত উৎপাদন আলোচনা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আলোচনার যে মূল অংশে চলে আসে। আলোচনা প্রথমেই আমাদের যে বিষয়টি রয়েছে সেটি হলো মাত্রাগত উৎপাদনটা কি। আমরা কিন্তু এর আগে যে আলোচনাগুলো করেছিলাম সেখানে কিন্তু স্বল্পকাল বিবেচনা করে কিন্তু আলোচনা করেছিলাম। স্বল্পকালে যে কোনো একটি বা দুটি উপাদান পরিবর্তনশীল থাকতে পারে, অন্য উপাদানগুলো কিন্তু স্থির হয়। কিন্তু দীর্ঘকালে সকল উপাদানগুলোই কিন্তু পরিবর্তনশীল হতে পারে। মাত্রাগত উৎপাদন ধারণাটি দীর্ঘমেয়াদী উৎপাদন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত। দীর্ঘকালে উৎপাদনের সকল উপকরণই পরিবর্তনশীল, এবং অর্থাৎ দীর্ঘকালে উৎপাদনের সকল উপকরণ একসাথে পরিবর্তন করে উৎপাদন পরিবর্তন করা যায়। উৎপাদনের সকল উপকরণ একটি সুনির্দিষ্ট অনুপাতে পরিবর্তিত করলে মোট উৎপাদনের পরিমাণ যে পরিবর্তন হয় তাকে আমরা মাত্রাগত উৎপাদন বলব। তাহলে আমরা এখানে কি করছি, যে উৎপাদনের যে সকল উপকরণ আছে সকল উপকরণই কিন্তু একটি নির্দিষ্ট অনুপাতে আমরা পরিবর্তন করছি। এই পরিবর্তন করার ফলে আমাদের দেখতে হবে যে উৎপাদন কি আকারে বা কি পরিমাণে পরিবর্তন হচ্ছে। এটাই কিন্তু মাত্রাগত উৎপাদন। স্বল্পকালে কোনো উপকরণ স্থির থাকে, এই জন্য স্বল্পকালে উৎপাদন কার্যক্রমে মাত্রাগত পরিবর্তন সম্ভব নয়। তাহলে আমরা এখানে স্পষ্ট হয়ে গেলাম যে মাত্রাগত উৎপাদন হতে গেলে অবশ্য সকল উপাদান পরিবর্তনশীল হতে হবে। দীর্ঘকালে সকল উপকরণ পরিবর্তনশীল বিধায় উৎপাদন কার্যক্রমে মাত্রাগত পরিবর্তন সম্ভব। এই যে মাত্রাগত উৎপাদন আমরা দেখলাম, এখানে দেখলাম আমাদের যে উপকরণগুলো থাকে সকল উপকরণ পরিবর্তন করার ফলে উৎপাদন কি অনুপাতে বা কি প্রক্রিয়ায় পরিবর্তিত হচ্ছে, এটাকে কিন্তু আমরা মাত্রাগত উৎপাদন বলছি। মাত্রাগত উৎপাদন মূলত তিন প্রকার, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন, ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন এবং স্থির মাত্রাগত উৎপাদন বা আমরা বলতে পারি সমানুপাতিক মাত্রাগত উৎপাদন। যেটাই বলি না কেন আমরা মনে হয় সমানুপাতিক দেখে আসছে আর কি। আমাদের যে মাত্রাগত উৎপাদনের যে তিনটি ভাগ আছে এই তিনটি ভাগ নিয়ে কিন্তু আমরা এখন আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করেছি যে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। উৎপাদনের সকল উপকরণ একটি নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি করলে উৎপাদন যদি তার থেকে বেশি হারে বৃদ্ধি পায় বা বেশি অনুপাতে বা অধিক অনুপাতে বৃদ্ধি পায় তখন তাকে কিন্তু মাত্রাগত উৎপাদন বা ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বলা হয়ে থাকে। আমরা চিত্রের সাহায্যে কিন্তু এটি ব্যাখ্যা করতে পারি, তোমাদের চিত্রটি বোঝালে পারবে। তোমাদের যদি ব্যাখ্যা লিখে রাখা প্রয়োজন হয় সে ব্যবস্থাও আমি করেছি। তো উৎপাদনের আমরা এখানে যে চিত্রের ভূমি অক্ষক্রম এবং লম্ব অক্ষ মূলধন দেখিয়েছি, এবং এখানে কিন্তু দুটি উপকরণই কিন্তু আমরা পরিবর্তনশীল ধরে নিয়েছি। এখন
আমরা যদি আমরা ব্যাখ্যা সহকারে তোমাদের পড়াই যে ভূমি অক্ষকে শ্রম পরিমাণ এবং লম্ব অক্ষকে মূলধনের পরিমাণ নির্দেশ করা হয়েছে, চিত্র অনুযায়ী শ্রম ও মূলধন এক একক করে ব্যবহার করলে মোট উৎপাদন হয় 50 একক। তাহলে আমাদের চিত্রে আসি, দেখো আমরা শ্রম এক একক, মূলধন এক একক, এক্ষেত্রে আমাদের যে আইকিউ সম উৎপাদন রেখা, এই সম উৎপাদন রেখার মাধ্যমে দেখানো হচ্ছে কি যে এই ইপি কিন্তু 45 ডিগ্রি রেখা। এই 45 ডিগ্রি রেখাকে এভিনিউ সেট করছে, অর্থাৎ এখানে উৎপাদন 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 হচ্ছে এবং এখানে উৎপাদনের পরিমাণ কত 50 একক। এখন আমরা যদি শ্রম 2 একক এবং মূলধনের পরিমাণ 2 একক বাড়াই দিই, এক্ষেত্রে কি সব কিন্তু একটি নির্দিষ্ট অনুপাতে বাড়ালাম, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুন সম উৎপাদন রেখা দেখো 100 একক, সেক্ষেত্রে এই বি বিন্দুতে উৎপাদন হচ্ছে। তাহলে দেখা গেল কি এই এ থেকে বি বিন্দুতে কিন্তু আমাদের 50 একক উৎপাদন বেড়েছে। আমরা যে অনুপাতে বাড়াচ্ছিলাম সেই অনুপাতেই যদি আবার শ্রম এবং মূলধন বাড়াই দিই, শ্রম যদি 2 থেকে 3 একক করি এবং মূলধন যদি 2 থেকে 3 একক করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের যে সম উৎপাদন রেখাটি উৎপাদন হয় সেটি সি বিন্দুতে এই 45 ডিগ্রি রেখাকে ছেদ করে। তাহলে কিন্তু এই সি বিন্দুতে কিন্তু উৎপাদন সম্পাদিত হচ্ছে। তাহলে এখানে উৎপাদনের পরিমাণ হচ্ছে কিন্তু 80 একক। তাহলে দেখতে পাচ্ছি এ থেকে বি তে 50, বি থেকে সি তে কিন্তু 80 একক উৎপাদন হচ্ছে। তাহলে উৎপাদনের যে পরিমাণ, এই পরিমাণ কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা যদি মূলধন এবং শ্রম আরো এক একক করে বাড়িয়ে দিই, 3 থেকে 4 একক শ্রম বাড়িয়ে দিলাম, 3 থেকে 4 একক মূলধন বাড়িয়ে দিলাম, তাহলে দেখতে পাচ্ছি আমরা যদি দুটি রেখা অঙ্কন করি সেটি 45 ডিগ্রি রেখাকে ডি বিন্দুতে ছেদ করছে। এই আইকু 4 এটা হলো সম উৎপাদন রেখা। এখানে উৎপাদনের পরিমাণ দেখা যাচ্ছে কত 300 একক। তাহলে কিন্তু এখানে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে কিন্তু 120 একক। তাহলে দেখো এ থেকে বি তে 85 একক, বি থেকে সি তে 80 একক, সি থেকে ডি তে কিন্তু 120 একক উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা কিন্তু শ্রম এবং মূলধন একটি নির্দিষ্ট অনুপাতে কিন্তু পরিবর্তন করে আসছিলাম। এই নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করার প্রেক্ষিতে আবার দেখতে পাচ্ছি যে এ থেকে বি তে 85 একক, বি থেকে সি তে 80 একক, সি থেকে ডি তে কিন্তু 120 একক বৃদ্ধি পায়। সুতরাং দেখতে পাচ্ছি যে একটি নির্দিষ্ট মাত্রায় যদি আমরা শ্রম এবং মূলধন উভয় যদি পরিবর্তন করি, তাহলে কি হচ্ছে উৎপাদন কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে বা বেশি হারে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং এটিকে আমরা বলতে পারি ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। সূত্র শিক্ষার্থীরা তোমরা যদি এটা লিখতে রাখো, এই যে চিত্র যেটা এঁকেছি তার ব্যাখ্যা যদি লিখে রাখতে চাও, তাহলে কিন্তু তোমরা এখানে পুশ করে এই ব্যাখ্যাটা লিখে রাখতে পারো। আমরা আমাদের আলোচনার পরবর্তী যেটি আছে সেটাতে চলে আসি। আমাদের পরবর্তীতে আছে ক্রম রেশমান মাত্রাগত উৎপাদন। আগে ছিল কি ক্রম বর্ধমান, অর্থাৎ এই উৎপাদনের উপকরণ গুলো যে হারে আমরা পরিবর্তন করছিলাম উৎপাদন তার থেকে অধিক হারে বৃদ্ধি পাচ্ছে। ক্রম রেশমান, তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো যে হারে আমরা শ্রম মূলধন বা উৎপাদনের উপকরণ বৃদ্ধি করব, উৎপাদন যদি তার থেকে কম হারে বৃদ্ধি পায় তখন তাকে কি বলা হবে ক্রম রেশমান মাত্রাগত উৎপাদন। অর্থাৎ শ্রম মূলধন কিন্তু আমরা একই অনুপাতে পরিবর্তন করব বা বৃদ্ধি করব বা হ্রাস করব, বৃদ্ধি করব কিন্তু উৎপাদন কি হবে ক্রমান্বয়ে কিন্তু হ্রাস পাবে। তাহলে আমরা যদি চিত্রভিত্তিক ব্যাখ্যায় চলে আসি, তাহলে আমরা এখানে দেখতে পাই যে ভূমি অক্ষের শ্রম ও এক্স এবং লম্ব ও ওয়াই অক্ষে মূলধন দেখানো হয়েছে। শ্রমের পরিমাণ 1 একক, মূলধনের পরিমাণ 1 একক, এক্ষেত্রে উৎপাদন কত 200 একক। এখানে দেখা যাচ্ছে ইপি হল যে 45 ডিগ্রি রেখা, এখানে আইকিউ 1 সম উৎপাদন রেখা এই বিন্দুতে সেট করেছে, এখানে উৎপাদন কত 200 একক। এখন আমরা যদি উৎপাদনের উপকরণের পরিমাণ নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি করি, যদি 1 থেকে 2 একক করি এবং শ্রম 1 থেকে 2 একক করি, তাহলে আমরা নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি করলাম। এখান থেকে যদি আমরা দুটি রেখা অঙ্কন করি, তাহলে দেখতে পাচ্ছি আমরা বি বিন্দুতে সেট করছে, এখানে উৎপাদন হচ্ছে যা আইকিউ 2 দ্বারা দেখানো হয়েছে, এক্ষেত্রে উৎপাদনের পরিমাণ কিন্তু 250 একক। কত 250 একক। তাহলে এই এ থেকে বি বিন্দুতে কিন্তু আমাদের 50 একক উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। আমরা উৎপাদনের পরিমাণ যদি আরো বৃদ্ধি করি 2 থেকে 3 একক এবং শ্রম যদি 2 থেকে 3 একক করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের সি বিন্দুতে মিলিত হয়, এখানে আইকিউ 3 দ্বারা দেখানো হয়েছে, এক্ষেত্রে উৎপাদনের পরিমাণ কিন্তু 275 একক। এখানে কিন্তু বি থেকে সি তে কিন্তু 25 একক। একইভাবে যদি আমরা 3 থেকে 4 করি মূলধন, শ্রম যদি 3 থেকে 4 করি, সেক্ষেত্রে উৎপাদন হতে কত 285 একক।
সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো এ থেকে বি বিন্দুতে আমাদের 50 শিক্ষক উৎপাদন বৃদ্ধি পাচ্ছিল, বি থেকে সি তে 25 শিক্ষক, সি থেকে ডি তে কিন্তু মাত্র 10 শিক্ষক। তাহলে আমরা এখানে কিন্তু ভালোভাবেই দেখতে পাচ্ছি যে উৎপাদনের উপকরণ যদি একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করি, উৎপাদন কিন্তু ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। সুতরাং এটিকে কিন্তু আমরা ক্রমান্বয়ে সমান প্রাকৃতিক উৎপাদন বৃদ্ধি হিসেবে ব্যাখ্যা করতে পারি। আমরা তোমরা যদি ব্যাখ্যা যদি লিখতে চাও তাহলে কিন্তু এখানে পোস্ট করে রেখে তোমরা ব্যাখ্যাটা লিখে দিতে পারো। আমরা আমাদের আলোচনার পরবর্তী ধাপে চলে আসি, সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বা স্থির মাত্রাগত উৎপাদন। এটা কিন্তু আমরা স্থির মাত্রাগত উৎপাদন বলেই বেশি চিনি, কিন্তু তোমাদের এটাও জানতে হবে সমানুপাতিক মাত্রাগত উৎপাদনটা আসলে কি। উৎপাদনের যে সকল উপকরণ একটি নির্দিষ্ট অনুপাতে বা হারে বৃদ্ধি করলে মোট উৎপাদনে যদি সেই একই হারে বৃদ্ধি পায় তখন তাকে কি বলা হবে, স্থির মাত্রাগত উৎপাদন। তাহলে আমরা এখানে উপকরণ যে হারে বৃদ্ধি করছে উৎপাদনও কিন্তু সেই একই হারে বৃদ্ধি পাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় স্থির মাত্রাগত উৎপাদন। নিউমেরিক্যাল চিত্রে সাহায্যে দেখানো হলো, চিত্রে ও এক্স ভূমি অক্ষে শ্রম ও ওয়াই লম্ব অক্ষে মূলধন দেখানো হয়েছে, ইপি সেই 45 ডিগ্রি রেখা, আই কিউ 1 সম উৎপাদন রেখা, আই যতগুলো দেখি না কেন। এখন দেখা যাচ্ছে যে আমরা যদি এক একক শ্রম এবং এক একক মূলধন ব্যবহার করি তাহলে এ বিন্দুতে মিলিত হয় এবং আই কিউ 1 দ্বারা উৎপাদন দেখানো হচ্ছে কত, 100 একক। এখন আমাদের উৎপাদনের উপকরণ গুলো পরিবর্তন করতে হবে। উৎপাদনের উপকরণ পরিবর্তন করে যদি আমরা 2 একক নিয়ে আসি মূলধন, শ্রম যদি 1 থেকে 2 একক করি তাহলে দেখতে পাচ্ছি যে আই কিউ 2 সম উৎপাদন রেখা দ্বারা দেখানো হচ্ছে এখানে উৎপাদনের পরিমাণ কত, 200 একক। তাহলে কিন্তু এখানে 100 একক উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। আমরা উৎপাদনের উপকরণ যদি মূলধন 3 একক করি এবং শ্রম যদি 2 একক থেকে 3 একক করি তাহলে দেখতে পাচ্ছি এটা সি বিন্দুতে মিলিত হচ্ছে যা আই কিউ 3 দ্বারা দেখানো হয়েছে, এখানে উৎপাদনের পরিমাণ কিন্তু 300 একক। আরো বৃদ্ধি করে 4 একক করলে উৎপাদনের পরিমাণ হয় 400 একক যা ডি বিন্দুতে দেখানো হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এ থেকে বি তে 100 একক উৎপাদন বৃদ্ধি পেয়েছে, বি থেকে সি তে 100 একক পেয়েছে, সি থেকে ডি তে কিন্তু 100 একক পেয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদনের উপকরণ গুলো আমরা একই হারে যদি পরিবর্তন করি বা একটি নির্দিষ্ট হারে যদি পরিবর্তন করি উৎপাদনও দেখতে পাচ্ছি সেই একই হারে পরিবর্তিত হচ্ছে। এটিকে কিন্তু আমরা স্থির মাত্রাগত উৎপাদন বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বলতে পারি। তোমাদের এই চিত্রে ব্যাখ্যা যদি লাগে এখানে পোস্ট করে কিন্তু তোমরা ব্যাখ্যাগুলো লিখে রাখতে পারো। তো আজকের যে আলোচনার যে তিনটি বিষয়, তিনটি বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম যে মাত্রাগত উৎপাদন কি, স্থির মাত্রাগত উৎপাদন কি, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন কি, ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। পরবর্তী ক্লাসে নতুন একটি বিষয় নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। তোমরা সবাই শান্তভাবে থাকবে, সুস্থ থাকবে, অযথা বাইরে ঘোরাফেরা করবে না। আর যেটা সবসময় বলি, নিজে সচেতন হবে, অন্যকে সচেতন করবে, সবাইকে মাস্ক পরতে অনুরোধ করবে। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আবার দেখা।